মহাকাব্য। প্রাচীন গ্রিসে এলিয়ন শহরের নাম অনুসারে এই মহাকাব্যের নামকরণ করা হয়। মহাকবি হোমার এই কবিতার রচয়িতা। এটি গ্রিক ভাষায় রচিত ও ২৪টি সর্গে বিভক্ত। এর বিষয় ট্রয়ের যুদ্ধ। এতে ১৬,০০০ পঙ্ক্তি কবিতা রয়েছে। যুদ্ধ সংঘটিত হয় এক নারীকে কেন্দ্র করে, যার নাম হেলেন। যুদ্ধে গ্রিকদের সেরা বীর ছিল অ্যাকিলিস, আর ট্রয়ের পক্ষে ছিল হেক্টর। যুদ্ধ যখন শেষ পর্যায়ে, তখন হেক্টর অ্যাকিলিস কর্তৃক নিহত হন এবং এর মাধ্যমে মূলত ট্রয়বাসীর পরাজয় নিশ্চিত হয়। যুদ্ধ শেষে গ্রিক সেনারা সুরক্ষিত ও সাজানো নগরী ট্রয়কে জ্বালিয়ে দেয়। ইলিয়াড মহাকাব্যের পূর্ববর্তী খণ্ড হিসেবে ওডিসির উল্লেখ করা হয়। এটিও হোমারের রচনা বলে ধারণা করা হয়। এই দুটি কাব্য পশ্চিমা সাহিত্যের সবচেয়ে পুরাতন রচনা হিসেবে গণ্য এবং এর লিখিত রূপ খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীর বলে ধারণা করা হয়। আধুনিক গ্রহণযোগ্য সংস্করণে ইলিয়াড ১৫,৬৯৩টি ছত্র বা লাইন রয়েছে। এটি আয়োনিক গ্রিক ও অন্যান্য উপভাষার মিশ্রণে গঠিত হোমারীয় গ্রিক ভাষায় রচিত। মাইকেল এন ন্যাগলারের মতে ইলিয়াড ওডিসির থেকেও জটিল একটি মহাকাব্য। ইলিয়াডের ক্যারেক্টার। ইলিয়াড ক্যারেক্টার্স ইন বাংলা আমরা বাংলায় আলোচনা করব। অ্যাখিয়ান্স। অ্যাখিয়ান্স শিবিরের বন্দি মহিলাদের সহ হোমার গ্রিকদের অ্যাখিয়ান্স বলে ডাকেন। তাদেরকে আর্গিভস, ডানান্স ও থেলিসিয়ান হিসাবেও অভিহিত করা হয়। অ্যাখিলিস ফিথিয়ার রাজপুত্র, সে হচ্ছে ইলিয়াড মহাকাব্যের কেন্দ্রীয় চরিত্র। তার ক্রোধ নিয়ে আলোচনা বা ডিল করা হলো মহাকাব্যের কেন্দ্রীয় অ্যাকশন। মর্ত্যের রাজা পেলিউস ও সাগর দেবী থেটিস এর পুত্র, বীর যোদ্ধা এবং মীর মিডন জাতির নেতা। প্যাট্রিক্লাস। প্যাট্রোক্লাস অ্যাখিলিসের ঘনিষ্ঠ সহচর। অ্যাখিলিস ও প্যাট্রোক্লাস বাল্যকাল থেকেই অবিচ্ছেদ্য। প্যাট্রোক্লাস দয়াময়া ও পাশাপাশি ভয়ঙ্কর। যখন অ্যাখিলিস লড়াই করবে না বলে সিদ্ধান্ত নেই, তখন প্যাট্রিক্লাসেই তার সহচরদের নির্দিষ্ট মৃত্যুর হাত থেকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। তিনি হেক্টর দ্বারা নিহত হন এবং তার মৃত্যু অ্যাখিলিসকে যুদ্ধে ফিরিয়ে আনে। ব্রিসেইস। ব্রিসেইস ব্রিসিউসের কন্যা এবং অ্যাখিয়ান শিবিরে বন্দি মহিলা। বীরত্বের জন্য পুরস্কার হিসেবে অ্যাখিলিসকে ওই মহিলা দেয়া হয়। অ্যাগামেমনন এই উপহারটি প্রত্যাহার করে নিলে অ্যাখিলিসের সম্মানের অপমান, ক্রোধের কারণ ইত্যাদি এবং তাদের মধ্যকার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। শ্রোতা, আমি আপনাদের কাছে এই অতিরিক্ত শব্দের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তিন দিন থেকে ভিডিও বানাবো তো ভাবছি, কিন্তু এই শব্দের কারণে ভিডিও বানানোর উপযুক্ত সময় পাচ্ছি না। তারপরেও আমি এই ভিডিওটি ক্রিয়েট করলাম, জানি আপনাদের শুনতে কষ্ট হবে। তারপরেও আমি আপনাদের কাছে অনুরোধ করছি, একটু মনোক্ষুণ্ণ না হয়ে ভিডিওগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। অ্যাগামেমনন। অ্যাগামেমনন মাইসিনোর রাজা ও গ্রিক বাহিনীর সর্বাধিনায়ক অ্যাটিউসের পুত্র, মেনালাউসের ভাই ও ক্লাইটেমেনেস্টর স্বামী। তিনি মাঝে মাঝে সিদ্ধান্তহীনতায় ছিন্ন হয়ে পড়েন এবং কোনো সময়ে তিনি একগুঁয়ে এবং অস্বাভাবিক একজন গর্বিত মানুষ। অ্যাখিলিসের সম্মানের প্রতি তার অবমাননা হচ্ছে একটি জুলুম বা অত্যাচার, এবং তিনি কখনও নিজেকে অ্যাখিলিসের কাছে সত্যিকারের ক্ষমা চাইতেও সক্ষম হননি, যা মহান যোদ্ধাকে যুদ্ধে ফিরিয়ে আনতে পারত। তার সিদ্ধান্তহীনতার আক্রমণগুলি বোঝায় যে তিনি শাসক হিসেবে তার ভূমিকা কতটা গুরুত্ব সহকারে গ্রহণ করেন। নেস্টর। নেলিয়ানদের রাজা নিলিয়াসের ছেলে। নেস্টর অ্যাখিয়ান রাজাদের মধ্যে প্রাচীনতম।
তিনি এখনও সাহসী এবং আশ্চর্য রকম শক্তিশালী। তবে যুদ্ধের ক্ষেত্রে তার সেরা দিনগুলোও তার পিছনে রয়েছে। তিনি অ্যাগামেমনের গুরুত্বপূর্ণ পরামর্শদাতা। তিনি তার যৌবনের কৃত্তিকলাপ সম্পর্কে প্রায়শই দীর্ঘ গল্পগুলি বলেন। ক্রাইসিস, সে ক্রাইসিস এর কন্যা এবং অ্যাগামেমনের বন্দি। অ্যাগামেমনন তার বাবার মুক্তিপণ প্রত্যাখ্যান করলে অ্যাপোলো অ্যাকিয়ানদের উপর প্লেগ নিয়ে আসে। খেলাচেস, থেস্টের পুত্র, তিনি মহান নবী। তিনি বুক একে প্লেগের কারণটি সঠিকভাবে নির্ণয় করেছিলেন। ওডিসিয়াস ইথাকার রাজা এবং অ্যাথেনার প্রেমিক। ওডিসিয়াস একজন বুদ্ধিমান পরামর্শদাতা এবং দক্ষ কূটনীতিক। তিনি চালাক ও আনুগত্য এবং অ্যাগামেমননের সমর্থক। যুদ্ধে সেনাপ্রধান পাথরহারা হয়ে গেলে তিনি অনুপ্রাণিত করেন। গ্রেট অ্যাজাক্স টেলামানের পুত্র ও সালামিস যোদ্ধাদের নেতা, এবং গ্রেট অ্যাজাক্স হল ভালো সৈনিক মূর্ত প্রতীক, এবং অ্যাকিয়ান যোদ্ধাদের মধ্যে তিনি দ্বিতীয় বৃহত্তম যোদ্ধা। যদিও তিনি অ্যাখিলিস, হেক্টর, ডায়োমেডিস এর মতো পুরো সেনাবাহিনীকে প্রতিহত করতে পারেন না, তবুও তিনি অগ্রসরমান সেনাবাহিনীর বিরুদ্ধে যেন প্রায় দুর্গম প্রাচীর। শত্রুদের অগ্রযাত্রা থামিয়ে দেওয়া তার বিশেষত্ব। লিটল অ্যাজাক্স ওলিয়াসের পুত্র ও লুক্রিসদের নেতা। লিটল অ্যাজাক্স তার নিজের অধিকারের দুর্দান্ত যোদ্ধা। কঠোর চাপযুক্ত সহযোগীরা ডাক দিল তার, তিনি দ্রুত ছুটে আসেন। তিনি এবং গ্রেট অ্যাজাক্স একটি দল হিসেবে একসাথে ভালো কাজ করেন। যখন তাকে এবং গ্রেট অ্যাজাক্সকে একটি জুটি হিসেবে উল্লেখ করা হয়, তাদের ইয়ান্স বলা হয়। মেনালাউস স্পার্টার রাজা, অ্যাগামেমননের ভাই ও হেলেনের স্বামী। প্রায়শই তার ভাইয়ের ছায়া, মেনালাউস একজন শক্তিশালী যোদ্ধা এবং অনেক সময় কার্যকর নেতা ছিলেন। তার স্ত্রী হেলেনকে অপহরণ করা ট্রোজানদের যুদ্ধের কারণ। ডায়োমিডাস টায়োডিয়াস এর পুত্র ও আর্গাসের রাজপুত্র। বুক ফাইভে অ্যাথেনার দ্বারা তাকে প্রচুর শক্তি দেওয়া হয়েছে এবং অসংখ্য ট্রোজানকে হত্যা করেছিলেন তিনি। তিনি বুক টেন এর রাতে অভিযানের সময় তিনি ওডিশাসের সাথেও ছিলেন। ট্রয়ের চরিত্রগুলো, হেক্টর এর রাজা, প্রায়াম রানী হেকাব এর পুত্র, ট্রয় বাহিনীর প্রধান যোদ্ধা ও সেনাপতি। অ্যান্ড্রোমেইক হেক্টরের স্ত্রী ও অ্যাস্ট্রিয়ানেক্সের মাতা। প্রায়াম ট্রয়ের রাজা ও হেক্টর ও প্যারিস সহ, প্রায়াম হচ্ছে 50 ট্রোজান যুদ্ধের পিতা। হেকিউবা রাজা, প্রায়ামের স্ত্রী, হেক্টর, ক্যাসান্ড্রা, প্যারিস, হেলেনাস ও ডেই ফোবাসের মাতা। ক্যাসান্ড্রা প্রায়াম ও হেকুবার কন্যা, হেক্টর ও প্যারিসের বোন। ডেইফোবাস হেক্টর ও প্যারিসের ভাই। প্যারিস আলেকজান্ড্রা নামেও পরিচিত, সে রাজা প্রায়াম ও রানী হেকুবার পুত্র, ট্রয়ের যুবরাজ এবং হেলেনের প্রেমিক ও অপহরণকারী। হেলেন জিউসের কন্যা, মেনেলাউসের স্ত্রী এবং প্যারিস কর্তৃক অপহত। ইনিয়াস দেবী আফ্রোদিতি ও অ্যাঙ্কিউজের পুত্র এবং হেক্টরের চাচাতো ভাই। পলিডেমাস ট্রয়ের একজন কৌশলী ও চিন্তাশীল যোদ্ধা বিশরদ। সার্পেইডন দেবরাজ জিউসের পুত্র, লাইসিয়াম দলের অধিনায়ক ও প্যাট্রোক্লাসের হাতে নিহত হন। গ্লোকাস
গ্লৌকাস হেপোক্লাসের পুত্র, সার্পেডনের বন্ধু ও লাইসিয়াম দলের সার্পেডনের পরে তার স্থান। ডোলন, ডোলন ধনাঢ্য ট্রয় যুবক ও গ্রিক ক্যাম্পের গোয়েন্দা। অ্যান্টেনর, অ্যান্টিনোর রাজা প্রায়ামের উপদেষ্টা, যিনি হেলেনকে ফিরিয়ে দেওয়ার উপদেশ দেন। অ্যাজেনোর, অ্যাজেনোর অ্যান্টনের পুত্র ও ট্রয় যোদ্ধা, যে অ্যাকিলিসের বিরুদ্ধে লড়তে চেয়েছিল। প্যান্ডারুস, প্যান্ডারুস লাইকিয়নের পুত্র ও প্রখ্যাত তীরন্দাজ, কিন্তু বিশ্বাসঘাতক। প্রধান দেবীদের আলোচনা। প্রধান দেবদেবী জিউস, জিউসের দেবতাদের রাজা, মর্ত ও ভূমণ্ডলের অধিপতি, নির্দলীয়। হেরা, হেরা দেবরাজ জিউসের স্ত্রী ও গ্রিক পুরাণের স্বর্গের রানী, তিনি গ্রিক বাহিনী সমর্থন করেন। অ্যাথেনা, অ্যাথেনা জ্ঞান বিজ্ঞান ও যুদ্ধ চারুকলার দেবী এবং জিউসের কন্যা, তিনি তার মায়ের মতো গ্রিক বাহিনীর সমর্থন করেন। আর্টেমিস, আর্টেমিস আর্তেমিস অরণ্যচারী দেবী এবং দেবরাজ জিউসের কন্যা, তিনি ট্রয় বাহিনী সমর্থন করেন। অ্যাপোলো, অ্যাপোলো ভবিষ্যৎদানী ও সঙ্গীতের দেবতা দেবরাজ জিউসের পুত্র, তিনি ট্রয় বাহিনী সমর্থন করেন। আফ্রোদিতি, আফ্রোদিতি প্রেমের দেবী এবং জিউসের কন্যা, তিনি ট্রয় বাহিনী সমর্থন করেন। হেপাইস্তস, হেপাইস্তস দেব দেব কারিগর ও অগ্নি দেবতা এবং আফ্রোদিতির স্বামী, তিনি গ্রিক বাহিনী সমর্থন করেন। আরিস, অ্যারিস দেবী আফ্রোদিতির প্রেমিক এবং যুদ্ধের দেবতা, তিনি প্রথমে গ্রিক ও পরে ট্রয় বাহিনী সমর্থন করেন। পোসেডেইন, পোসেডেইন সমুদ্র দেবতা, তিনি গ্রিক বাহিনী সমর্থন করেন। হারমেস, হারমেস দেবতাদের সংবাদ ও সংবাদ বহনকারী, তিনি প্রথমে নির্দলীয় ও পরে ট্রয় বাহিনী সমর্থন করেন। থেটিস, তিনি পাতালপুরীর দেবতা এবং নির্দলীয়। আইরিশ, আইরিশ হচ্ছে দেবরাজ জিউসের বার্তাবাহক।